नमस्कार, আমি অ্যাডভোকেট নীলাঞ্জন দাশগুপ্ত। আগামী 10ই মার্চের যে ধর্মঘট সেই নিয়ে দু একটা কথা বলতে চাই। আমরা জানি ইতিমধ্যে দেখেছি বিভিন্ন মিডিয়া এবং সরকারের বিভিন্ন প্রচারে অনেক কর্মচারী বন্ধু খুব কনফিউশনের মধ্যে আছে। এই বন্ধ করতে গিয়ে তাদের চাকরির কোনো ক্ষতি পার্মানেন্ট হবে কিনা। আমি আইনজীবী হিসেবে আপনাদের বলতে পারি যে কাজ করা বা না করা মানুষের মৌলিক অধিকারের মধ্যে পড়ে। আপনার কাজ না করার জন্য বড়জোর আপনার একটা ছুটি কেটে নেওয়া হতে পারে, এর বেশি কিছু করার ক্ষমতা কারণে। আর যদি সরকার মনে করে এর থেকে বড় কোনো ক্ষতি আপনাদের করছে, আপনাদেরকে সেই ক্ষতির সম্মুখীন যদি হতে হয়, আমরা অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়ন সারা পশ্চিমবঙ্গে সব কোর্টে আপনাদের জন্য প্রস্তুত হয়ে আছি, আপনাদের পক্ষে আইনি লড়াই লড়ার জন্য। আপনারা যে কোনো সমস্যায় যদি পড়েন এই কাজ না করতে গিয়ে, আপনারা নিকটবর্তী কোর্টে অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়নের সদস্যদের সঙ্গে যোগাযোগ করুন, তারা আপনার জন্য লড়াই করবে। আপনারা লড়াই চালিয়ে যান, আপনাদের দাবি আদায়ের লড়াইয়ে নৈতিক সমর্থন জানাই। আমরা রয়েছি আপনাদের জন্য, কোনো সমস্যা হলে আমরা রয়েছি আপনাদের জন্য। নমস্কার। নমস্কার, আমি আইনজীবী অভিষেক বিশ্বাস। আমি আপনাদেরকে এই ভিডিও দিয়ে এই বার্তা দিতে চাই, বন্ধ করাটা, বিশেষ করে হক আদায়ের জন্য বন্ধ করাটা, এটা আপনাদের মৌলিক অধিকার। পুলিশ দিয়ে, প্রশাসন দিয়ে যদি আপনাদের এই অধিকারকে হরণ করার চেষ্টা করা হয়, তাহলে আমি আইনজীবী সত্তা দিয়ে আপনাদের পাশে সর্বতোভাবে রয়েছি। এবং আগামী দিনে যদি আইনের কোনো লড়াই লড়তে হয়, যারা আপনারা এই মহার্ঘ ভাতার জন্য, ডিয়ারনেস অ্যালাউন্সের জন্য আপনারা যে লড়াই করছেন, আপনাদের হকের যে লড়াই করছেন, আপনাদের এই হক পাওনার জন্য বন্ধ করতে গিয়ে যদি কোনো আইনি সমস্যা হয়, তাহলে সব রকমভাবে আমি আইনজীবী হিসেবে আপনাদের পাশে সব সময়ের জন্য প্রস্তুত থাকব। আর আপনাদেরকে মরালি বুস্ট আপ করার জন্য আমি একটা কথা বলতে চাই, আপনারা যারা বন্ধ করছেন তারা কোনো রকমভাবে কোনো আশঙ্কিত হবেন না, আতঙ্কিত হবেন না, কোনো রকম ভাওতাবাজিতে পা দেবেন না। একটা কথা আপনাদের উদ্দেশ্যে বলে রাখি, সরকার বড় জোর যদি খুব বেশি হয়ে থাকে, বন্ধ করার জন্য আপনাদের একদিনের বেতন কেটে নিতে পারে। এছাড়া আপনাদের সার্ভিস বুকে কোনো রকম থ্রেট আসবে না। আপনাদের চাকরি সংক্রান্ত আইনি কোনো সমস্যায় বা জটিলতায় রাজ্য সরকার আপনাদের ফেলতে পারবে না। আপনাদের এই আন্দোলন সফল হোক। আপনারা আন্দোলনের মাধ্যম দিয়ে আপনাদের হকের পাওনাকে ছিনিয়ে আনুন। আমার শুভেচ্ছা বার্তা আপনাদের সঙ্গে রইল, শুভকামনা রইল। নমস্কার।